আজ কত দিনের খুদা হইবে নিবারণ, তাই তোকে আমি খেয়েছি খেয়েছি তাজা মাংস। এবার যাই দেখে অদূরে আসে এক নর মানুষ, ওই নর মানুষকে আমি তাজা করিব ভক্ষণ। নাম আমার বলুন সহদেবর সাহেব। আমি যে পথ চলে বড় ক্লান্ত, তাই আজ আমি আর চলতে পারছি না। তোমরা এইখানে নৌকা নঙ্গল করো। বলছিলাম সহদেবর সাহেব, আর একটু দূরে গেলে দেখলে ভালো হতো না? আর একটু দূরে যাবে? হ্যাঁ হ্যাঁ, আরেকবার গিয়ে একবার দেখা যাক না। কিন্তু আমি পথ চলে যে বড় ক্লান্ত হয়েছে। ঠিক আছে, আবার যখন বলছো তাহলে চলো, আমরা ওই যে অদূরে একটা বন দেখা যাচ্ছে ওই বন থেকে ঘুরে আসে। আমরা ঘুরে এসে আর যেকোনো একটা ব্যবস্থা করে দেবো। সারাদিন আমরা বনে বনে মোম মধুর সন্ধান করলাম, কোথাও তো মোম মধুর পেলাম না। এখন আমরা কি করি বলতো দাদা? হ্যাঁ বোনাই, বলছি এইখানে আমাদের নৌকা লঙ্ঘন করে ওই যে অদূরের বনটা দেখতে পাচ্ছি, আমরা এদিকের বনটা ঘুরেছি, এইদিকের বনটা আমরা দেখিনি, তাই নৌকাটা এখানে লঙ্ঘন করে চলো আমরা সবাই মিলে ওই বন থেকে ঘুরে আসি। ঠিক আছে, আমি নৌকার উপরে বসুন। বাবা দুঃখে, তুমি একা এখানে নৌকার উপরে মালপত্র আছে, বসে চৌকি দাও, পাহাড়ে দাও, আর আমরা ফিরে এসে দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না। ঠিক আছে বাবা দুঃখে, এসো মাঝিগণ তোমরা সবাই। দেখো বাবা দুঃখে দুঃখে, এই নৌকার উপর থেকে তুমি কোথাও যাবে না বাবা, আমরা এখনই ফিরে আসবো। মাঝিগণ ওই জঙ্গলটা দেখে আসা যাক। তাহলে আর বিলম্ব করো না, তাহলে সবাই মিলে চলে এসো আমার সঙ্গে। কবে যাবো গো, কবে যাবো গো, কবে যাবো।
तो स्वीकार कर खिदे नहीं खे नि बसे आराम करे बसे खाबो ताजा मांस देखो मोरई बने डाले डाले देखो तो मधु पा जाए कि ना कि देखते ना बाधा दिच्छे केन तो ठीक बोलते दादा मन है देवतार फेरे पड़े गेछि शुद्ध देवता 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 माजिगल माजिगल मनय देखो देखते देखते सन्ध्या घनी एलो चलो चलो आमरा एखन ओई नौकार काछे जाई ताई चलो दादा बसुन सौदागर साहेब देखुन सौदागर साहेब एइबार जंगले जाच्छि एइ जंगलटा परिदर्शन करब चलो ताई चलो तानारे दोम बांदा तानारे मोरी এইখানে নৌকরেকে এইবার জঙ্গলটা পরিদর্শন করা যাক হ্যাঁ
মাঝিগড় দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমরা তো কোনো মধু পেলাম না। ভাই বোনাই দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখনো তো আমরা মধু দেখতে পাচ্ছি, কিন্তু মধু ভাঙতে গেলে আমরা ভাঙতে পাচ্ছি না। তাই বলছি কি এর নিশ্চয় কোনো দেবতার ফাড় আছে। তাই বলছি তোমরা সব খেয়ে দিয়ে অদূরে বিশ্রাম করো, আমি একা দেখি চিন্তা ভাবনা করে কিসের ফেলে আমরা পড়েছি। ঠিক বলেছেন সহদেবর সাহেব, আমাদেরও বড় ক্ষুধা পেয়ে গেছে। যাও তোমরা খাওয়া দাওয়া করে তোমরা অদূরে বিশ্রাম করো। এই জঙ্গলে যত মম মধু সব আমার সিজ, তুই যদি তোর নৌকায় যে বিয়ার ছেলে দুঃখে আছে ওকে যদি আমাকে পূজা রূপে দান করতে পারিস, তাহলে তুই মম মধু সব পরিপূর্ণ হয়ে পাবি। না না ঠাকুর, আমাদের ওই কাজ করতে বললো না ঠাকুর। আমাদের মোম্মদুর প্রয়োজন নেই, আমরা আবার দেশে ফিরে যাবো ঠাকুর, আমাদের মোম্মদুর প্রয়োজন নেই। ঠাকুর পড়িয়াছি সীমায়া কবলে, যদি না ওই দুঃখে কে আমাকে দিস তাহলে তোদের ওই ডিঙ্গা আমি ডুবি করে দেব। না ঠাকুর, আমার কাজ করো না ঠাকুর, ও যে ওর মায়ের কানা চোখের কুটো। তাই বলছি ঠাকুর, আমরা দুই ভাই এসছি, আমাদের দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে নিন, ওই দুঃখেকে আপনি ছেড়ে দিন ঠাকুর, দুঃখেকে আপনি ছেড়ে দিন। না আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু চাই ওই নরবলি আমাকে দিতে পারবে কিনা। না না ঠাকুর, আপনার কাছে আমি হাত জোড়ে করে কাকুতে বিনতি করছি, আপনি আপনি ওই দুঃখে কে কামেন না ঠাকুর। ধনা মনো ঠাকুর, আপনার নর ওই মিনতি করো না কেন, নাহি ছাড়িব তোমাদের। চাই চাই ওই বাচ্চাকে, ওর কচি মাংস আমি ভক্ষণ করব। না ঠাকুর না, তুমি ওকে চেয়েও না ঠাকুর, তুমি ওকে চেয়েও না ঠাকুর, ঠাকুর ঠাকুর তুমি অমন করো না ঠাকুর, তুমি অমন করো না। বাবা দুঃখে বাবা বাবা তুমি তুমি আর কিছু শুনেছ বাবা? না চাচাজান আর কিছু শুনিনি চাচাজান। আচ্ছা আচ্ছা বাবা দুঃখে, এখনো এখনো অনেক রাত আছে বাবা। লোকে ঘুমালে অনেক কিছু স্বপ্ন দেখে, তাই বলছি বাবা এখন যে গভীর রাত, তুমি তুমি যেগো না বাবা, তুমি তুমি ঘুমিয়ে পড়ো বাবা, তুমি ঘুমিয়ে পড়ো। শোন ধনা, একান থেকে ডিঙ্গা ছেড়ে চলে যাবি কেদোখালির চরে। কেদোখালির চরে? সেখানে আমার নাম স্মরণ করবি, মধুসা পরিপূর্ণ হয়ে যাবে। ঠাকুর ঠাকুর আর তার সময় ওই দুঃখে কে আমার পূজা রূপে দিয়ে যাবি। ঠাকুর আমি আপনার কাছে কাকুতে বিনতি করছি ঠাকুর, ওরে মাকে যে আমি কথা দিয়েছি ঠাকুর, ওকে বাদ দিয়ে আমাদের দুই ভাইয়ের মধ্যে
যেকোনো একজনকে আপনি নিন ঠাকুর, ওকে ছেড়ে দিন ঠাকুর, ওকে ছেড়ে দিন। শোন ধন, বেশি চালাকি করলে তোর সব ডিঙ্গা সবাইকে আমি ডুবিয়ে মারব। না ঠাকুর না, আমি আমি আপনাকে কথা দিচ্ছি ঠাকুর, ওই একজনের জন্যে আমার আমার 200 জন লোকজনের প্রাণ তো হারাতে পারি না। আপনাকে আমি কথা দিচ্ছি ঠাকুর, এখান থেকে ছেড়ে ওই কেঁদো চকালি চড়ে গিয়ে আমি মদ ভর্তি করে নিয়ে তারপরে দুঃখে গিয়ে আমি আপনার হাতে তুলে দেব ঠাকুর, আমি আপনার হাতে তুলে দেব। নারা সবাই ঘুমিয়ে পড়েছে, তারপর এবার এবার আমাকে মনাইকে ডাকতে হবে, মনাইকে ডেকে আমার সব কথা বলতে হবে। হ্যাঁ মনাইকে ডাকতে হবে। মনাই মনাই ভাই মনাই 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 ভাই এসো ভাই এসো ভাই মনাই, আমাদের আমাদের যে ভাটিতে ভাটিতে বড় বিপদ ভাই। ঠিকই দাদা, কিসের বিপদ দাদা, ভাটিতে কি হয়েছে দাদা? ভাই মনাই আমি আমি জেগে থাকতে থাকতে আমি আমি ঘুমিয়ে পড়লাম, আর ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, ওই রায়মণি আমাকে বলল ওই ওই মম্মদু নাকি তারই সিজন, আর সেই মম্মদু নিতে গেলে আমাদের আমাদের এই লোকজনের মধ্যে সে একজনকে বেছে নিয়েছে ভাই। মনাই সে কাকে কাকে চাই জানো? মনাই সে আমাদের আমাদের অন্য কাউকে চায় না, সে একমাত্র চায় আমাদের আমাদের ভাই পদু কাকে। অমনি কথা বলো না দাদা, অমনি কথা বলো না, সে যে একমাত্র দুঃখিনী ধন নয়নের মণি, ওই দুঃখে কি আমরা কেমন করে রেখে চলে যাবো দাদা? না না দাদা দাদা, আমরা পারবো না, দুঃখে কে কিছুতেই আমরা দিয়ে যেতে পারবো না। বলাই ভাই দুঃখ করলে তো আর আমরা মন মধু পাবো না। ওরে ভাই আমি দক্ষিণ নায়ের কাছে কত হাত চড়ে কাকুতি মিনতি করলাম দাদা, কিন্তু কিন্তু সে আমার কোনো কথা শুনল না রে ভাই। আর ওই দক্ষিণ নায় কি বলেছে জানো? মনাই ওই দক্ষিণ নায় বলেছে ওই দুঃখকে যদি না আমরা দিই তাহলে আমার আমার যত লোক লস্কর আছে সবাই হাঙ্গর কুমিরি দিয়ে খাবে। এটা কেমন করে সম্ভব দাদা? আমরা যে দুঃখের তাকে অতি যত্ন করে নিয়েছিলাম, কেমন করে কি আমরা সেই দুঃখকে রেখে চলে যাব দাদা? বলাই শোনো, বলাই আমার কথা শোনো, এখন এখন আর কাঁদলে হবে না, বুকে পাশা নেবাতে হবে, আর যদি না বুকে পাশা নেবা দিই তাহলে আমাদের আমাদের নৌকার মধ্যে যত লোক লস্কর আছে সবাই হাঙ্গর কুমিরি দিয়ে দিতে হবে দাদা। তাই বলছি ভাই মনাই, আরে অযত বিলম্ব না করে আমরা আমরা এখান থেকে এখান থেকে নৌকা ছেড়ে ওই কেঁদোখালি চড়ে যাব, ওই কেঁদোখালি চড়ে গিয়ে ওখান থেকে আমরা মধু নিয়ে তারপর তারপর ওই দুঃখকে আমরা ওই রায়মণির হাতে ছেড়ে দিয়ে আমরা দেশে ফিরে যাব। মনাই তাই চলো দাদা। মনাই ভাই আরে দুঃখ করো না ভাই, আমার কথা শোনো ভাই, বাণিজ্যে এসে খালি হাতে ফিরে গেলে এইসব লোকজনের মাইনে পত্র দেব কেমন করে? তাই বলছে বুকে পাশা নেবা দো, বুকে পাশা নেবে দে, তুমি মাঝিদের ডেকে নিয়ে বলো এক্ষুনি নৌকা ছেড়ে ওই কেঁদো খালি চলে যেতে। বেশ দাদা বেশ দাদা, আমি আপনার আদেশ অনুযায়ী তাই করছি দাদা, আমি তাই করছি। ও
তোমরা এখুনি নৌকায় এই দুঃখেকে রেখে চলো চলো আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাই। মাঝিগণ মাঝিগণ তোমরা ওঠো ওঠো মাঝিগণ, এখুনি নৌকা ছেড়ে দাও, এই নৌকা ছেড়ে দিয়ে চলো, এই নৌকা নিয়ে আমরা এখন যাবই কেঁদুখালি চলে। ও সারা বনে বনে ঘুরে মধু পেলাম না, সারা বনে বনে ঘুরে মধু পেলাম না, সারা বনে বনে ঘুরে মধু পেলাম না, সারা বনে বনে ঘুরে মধু পেলাম না। আবার কোন বনেতে আছে মধু জানতে পারলাম না, আবার কোন বনেতে আছে মধু জানতে পারলাম না, আবার কোন বনেতে আছে মধু জানতে পারলাম না। সারা বনে বনে ঘুরে মধু পেলাম না, সারা বনে বনে ঘুরে মধু পেলাম না। বিধি যদি দয়া করে ভাই রে ভাই, আমার বিধি যদি দয়া করে ভাই রে ভাই, আমার বিধি যদি দয়া করে ভাই রে ভাই, আমরা পেয়ে যাব তাই পেয়ে যাব তাই। সারা বনে বনে ঘুরে মধু পেলাম না, সারা বনে বনে ঘুরে মধু পেলাম না, আমার বিধি যদি দয়া করে ভাই রে ভাই, আমার বিধি যদি দয়া করে ভাই রে ভাই, আমরা পেয়ে যাব তাই পেয়ে যাব তাই। সারা বনে বনে ঘুরে মধু পেলাম না, সারা বনে বনে ঘুরে মধু পেলাম না। মুজি বাইয়া যাও রে, মুজি বাইয়া যাও রে,
দেখুন সহদগর সাহেব, আমরা চলতে পারছি না, এখানে কিছু রান্নার ব্যবস্থা করতে হবে, তারপরে আমরা ওই জঙ্গলটা একবার পরিদর্শন করে এসে দেখে আসি, চলো। হ্যাঁ মাঝিগর ভাই, মনে হয় নৌকাগুলি এখানে লঙ্ঘন করো, এখানে লঙ্ঘন করে আমরা ওই বনে, ওই বনেতে মম্মধু আছে কিনা দেখবো। মনে রে ভাই পাচ্ছি না তো। মাঝিগর মাঝিগর শোনো, মাঝিগর এখানে নৌকা লঙ্ঘন করো, আর বাবা দুঃখে তুমি কি না বলো, রান্না করতে জানি না, তুমি রান্না করবে আমি কোনো কথা শুনতে চাই না।